সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গোল জামা কাটিং করবেন। তো গোল জামা কাটিং করতে হয় কিভাবে এবং কতখানি কাপড় লাগবে সেটা আপনাদের জানিয়ে দেব। তো প্রথমে আমরা এই ফ্রকের রুমাল, এই গোল জামাটির ঝোল হবে 36.5 এবং হাফ বডিটা হবে 13 ইঞ্চি, বডি হবে 29 ইঞ্চি, কমর হবে 26 ইঞ্চি, পুট হবে 11.5 ইঞ্চি এবং হাতের লম্বা হবে 12 ইঞ্চি। যেহেতু এটা রুমাল হাতা হবে, সেহেতু আমি আপনাদের এই প্রোপটি কাটিং করে দেখাবো, গোল জামাটি। তা আমি এখানে কাপড় নিয়েছি 3 গজ কাপড় নিয়েছি এখানে। প্রথমে আমরা কাপড়টি এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নেব। এভাবে আমি কিন্তু এখানে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেখেন। এভাবে আপনারা প্রথমে দুই ভাঁজে ভাঁজ করে নেবেন কাপড়টি। নেওয়ার পর আমরা প্রথমে কাপড়টি এভাবে কম বেশি করে নেব, কাপড়টি এভাবে কোনাকুনি করে কাপড়টি নিয়ে নেব। এভাবে এইভাবে কোনাকুনি করে আমরা কাপড়টি নিয়ে নিব। তাহলে আমরা এখান থেকে আমাদের নিচের অংশটি আমরা নিয়ে নেব। আমরা এখন ঘের দেব কত, আমাদের ঘের, ফ্রকের ঘের আমরা কত দেব, যেহেতু বডি হলো 29, সেহেতু আমরা ঘের কত দিব। তো প্রথমে আমরা এখানে আমরা এই নিচের অংশে একটু দাগ দিয়ে নিব, এভাবে কাপড়টি সোজা করার জন্য আর একটি দাগ দিয়ে নেব এখানে। এটা আমি নিচের অংশের মোড়ানোর জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মতন নিয়ে নিলাম, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মতন বাতি নিয়ে নিলাম। আমরা এখন এখান থেকে ফিতা ধরবো এখানে, যেহেতু আমাদের 36 ইঞ্চি চুল, আমরা এখান থেকে 36 নিব এবং এখানকার বডির জন্য আমরা 13 ইঞ্চি এখানে বাদ রাখবো। এখানে 13 যেহেতু আমাদের রাখতে হবে, এখানে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। আমরা এখানে 12.5 ইঞ্চি নিয়ে নিলাম আমাদের এই হাফ বডি রাখার জন্য এবং এখানে সেলাইয়ের জন্য 13 ইঞ্চি রাখার পর এখানে আমরা প্রথমে একটি দাগ দিয়ে নেব। আপনারা দেখেন আমি এখানে একটা দাগ দিয়েছি, এখানে একটা। তারপর আমাদের কমর হলো 26, এটি 4 ভাগে ভাগ করার পর আমরা এখানে 6.5 নিয়ে নিলাম সিলাইয়ের জন্য। তারপর এখানে কমরের মাপটি আমি কিন্তু দিয়ে নিয়েছি, দেখেন আপনারা ভালোভাবে। এখানে কিন্তু কমর মাপ 4 ভাগে ভাগ করার পর আমরা এখানে 3200 নিয়েছি। তারপর আমরা প্রথমে এখানে দাগ দিয়ে নেব। এভাবে এভাবে নেওয়ার পর আমাদের এই নিচের অংশ চলে আসি, আমরা নিচের অংশে চলে আসি। অনেক রাস্তা শব্দ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা সঠিক। আমরা এখান থেকে নিচে চলে আসি, আসার পর আমরা এখানে কিন্তু একটু রাউন্ড দিয়ে দেবো, এখানে রাউন্ড দিয়ে দেবো না ফ্রকের দুই মাথা ঝুলে পড়বে। দেওয়ার পর আমরা এখন কাটিং করে নেব। আমি নিচের অংশ থেকে এভাবে কাটিং করে নেবেন, একদম যারা নতুন তারাও পারবেন। এখানেও কাটিং করে নেব, এটা আমাদের নিচের অংশের পার্ট। পর আমাদের কিন্তু হয়ে গেল এটা কাটা, এটা যেহেতু ছোট ফ্রক, এখানে আমাদের হালকা সামান্য জোড়া লাগতেছে। জোড়াটি লাগার জন্য প্রথম আমরা এখানে এই কাপড়টি দুই ভাঁজে ভাঁজ করে এখানে দিয়ে নিলাম।
পার্টের অংশ এখানে রেখে আমরা এইভাবে দাগ দিয়ে সুন্দরভাবে এটা নিচের পার্টের অংশটি কেটে নেব। এই গেল আমাদের নিচের অংশের কাটা। এখন আমরা কেটে নেব বডি এবং হাতা। আমাদের হাফ বডিটা কেটে নেব। হাফ বডিটি কাটার জন্য প্রথমে আমরা এখানে কিন্তু দুই ভাগে আমাদের ভাঁজ করে রাখছি কাপড়টি। এভাবে করে নেব, এভাবে কম বেশি করে কাপড়টি করে নেব বডির জন্য। বডি যেহেতু আমাদের 29, আমরা এখান থেকে এখানে কাপড় কথানি কম বেশি করে নেব, সেটা অনেকে বুঝতে পারেন না। আমরা এখান থেকে 29 বডি নেওয়ার পর চার ভাগে ভাগ করার পর এখানে সেলাইয়ের জন্য কাপড়টি বাড়তি নেওয়া লাগবে। সেহেতু আমাদের কাপড়টি কত দূর যাচ্ছে আমাদের সেটা দেখতে হবে। এইভাবে আপনারা কাপড়টি কম বেশি করে নেবেন। নেওয়ার পর নিচের অংশে প্রথমে একটি দাগ দিয়ে নেবেন। নিচের অংশে দাগ দেওয়ার পর আমাদের বডি হলো হাফ বডিটা হলো 13 ইঞ্চি। আমরা এখানে এখানে হাফ ইঞ্চির জন্য সিলাই, উপরে হাফ ইঞ্চির জন্য সিলাই নিলাম আমরা 14 ইঞ্চি। এখানে 14 নেওয়ার পর প্রথমে আমরা এখানে একটু দাগ দিয়ে নিব হালকা রাউন্ড ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে রাউন্ড কাম করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা বগল দেব। আমরা সাড়ে 5 ইঞ্চি বগল দিলাম আমি এখান থেকে, এখানে 5.5 ইঞ্চি যেতে বডি কম 29 বডি। নেওয়ার পর আমরা এখানে 29 দাগ দিয়ে নেব। চার ভাগে ভাগ করার পর আমরা এখানে বডিটি আমি কিন্তু চার ভাগে ভাগ করার পর এখানে 7 ইঞ্চির উপর 2 পয়েন্ট দিলাম। দেওয়ার পর সেলাইয়ের জন্য বাড়তি কোমরের কাছেও তাই একই নিয়ম। এখানে 26.5 দেওয়ার পর সেলাইয়ের জন্য বাড়তি। নেওয়ার পর আপনারা ভালোভাবে স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ টেনে নেবেন। নেওয়ার পর এখন পুট, পুট আমাদের হলো 11.5 ইঞ্চি। আমি এখানে 11.5 দাগ দিয়ে নিলাম। এবং আপনারা বডির মাপ গুলো কিভাবে নিবেন, বডির মাপে লুজ কত দিবেন, ছোট বাচ্চারা প্রথমে ফরক বানাতে হলে গায়ের মাপই সবসময় দেয়। তা আপনারা কত ইঞ্চি লুজ দেবেন ফরকে, সবসময় আমরা বডি দেবো 3 ইঞ্চি লুজ মাপের থেকে। আমরা সুন্দরভাবে মাপ নেওয়ার পর বডি দেবো 3 ইঞ্চি লুজ এবং কোমর দেব 2.5 ইঞ্চি লুজ। আমাদের বডি যদি হয় 26.5 এর তো আমরা 3 ইঞ্চি আরো যোগ দিব বডিতে এবং কোমর দেব 2.5 ইঞ্চি। এরকম ভাবে আপনারা ছোট বাচ্চাদের গায়ের মাপে নিয়ে ফরকটি কাটিং করতে পারবেন। হলদা মাটি গলা যেহেতু এটা ছোট হবে, ছোট বাচ্চা আমি এখানে নিলাম 2 ইঞ্চি বা 2 ইঞ্চির উপর 2 পয়েন্ট। এভাবে প্রথমে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আমরা গলাটি দিব 4 ইঞ্চির উপর 2 পয়েন্ট। যেহেতু ছোট বাচ্চা এটা, সেহেতু 4 ইঞ্চির উপর 2 পয়েন্ট আমি দিলাম। দেওয়ার পর এখানে দাগ দিয়ে নিলাম। এখানে আমাদের কিন্তু হয়ে গেছে প্রায়, যেহেতু এটা গোল গলা হবে সেহেতু আমি এখানে ভালোভাবে দাগ দিয়ে নিলাম। তারপর এখন আমরা এই হাফ বডিটি কাটিং করে নেব। আপনারা যারা নতুন তারা এখানে বগলের কাছে এখানে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এখন আমরা কাটিং করে নেব। আমাদের কিন্তু হাফ বডিটি কাটা হয়ে গেল। এখন আমরা হাতা কাটিং করব। হাতাটি কাটিং করার জন্য প্রথমে আমাদের যেটা রুমাল হাতা হবে সেটা প্রথমে আমাদের
আটাটা প্রথমে বের করে নেওয়া লাগবে। এভাবে হাতের অংশটি কম বেশি করে নিব। যেহেতু আমরা ওখানে 6 ইঞ্চি 5.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমরা 6.5 ইঞ্চি এই হাতের মৌরির বগলের অংশটি নিয়ে নেব 1 ইঞ্চি বাড়তি। এরপর আমাদের হাতের লম্বা হবে 12 ইঞ্চি, এখান থেকে 12 সাড়ে 12 এখান থেকে এখানে 12.5 ধরলাম। ধরার পর এখানে আমরা 5 ইঞ্চি এখানে বাদ রাখলাম, এখানে 5 ইঞ্চি বাদ রাখলাম। রাখার পর এখানে দাগ দিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য বাড়তি কাপড়টি নিয়ে নিলাম। এরপর আমাদের হাতের মৌরি আছে 9 ইঞ্চি, এখানে 9 দিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য বাড়তি। এই হয়ে গেল আমাদের হাতার নিচের অংশটি কাটা। এরপর আমরা এখানে হাতের অংশটা আমরা এখন এখানে রুমাল হাতা কাটবো। রুমাল হাতি কাটিং করার জন্য প্রথমে আমাদের এখানে আমি কাপড়টি কিন্তু এখানে কাপড়টি আমি কিন্তু 2 ভাঁজ করে নিয়েছি। এখানে এখানে আমি 4 ভাঁজ করে দেব। আমরা যেহেতু ওখানে 5 ইঞ্চি বাদ রাখছি, এখানে আমরা 10 ইঞ্চি নেব। 10 ইঞ্চি এখানে নিয়েছি এভাবে। তারপর এই অনুযায়ী আমরা কেটে নেব। এখানে রুমালটা হাতে একটা কাটিং করার জন্য প্রথমে আমরা কাপড়টি এভাবে ভাঁজ করে নেব এইভাবে। এই নিলাম, তারপর কাপড়টি এক সাইড থেকে আমরা সোজা করে কেটে নেব। তারপর এইখান থেকে আমরা এখানে তো আমাদের কাপড়টি 2 সাইড মোড়া লাগবে, যেহেতু আমি এখানে নিলাম 11.5 ইঞ্চি, তেমন এখানেও নেব 11.5 ইঞ্চি, এখানেও নিলাম 11.5 ইঞ্চি। আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমরা এই কাপড়টি এভাবে রাখবো, কোনাগুনি করে নেব এবং এই কাপড়টি এভাবে কোনাগুনি করে নেব। তারপর আমাদের হাতের এই মুখ অনুযায়ী এখানে আমরা কাটিং করে নেব। এভাবে কাটিং করে নেব, গোল করে এখানে কাটিং করব। এখানে আমরা গোল করে এভাবে কাটিং করে নিলে আমাদের এই হয়ে গেল আমাদের রুমাল হাতা কাটিং। এই হয়ে গেল আমাদের হাফ বডি। এখন আমাদের কোমরের বেল্ট, আমরা কোমরের বেল্টটা এখান থেকে কাটিং করে নেব। এখানে 2 ভাগে ভাঁজ করেছি, এভাবে 8টি ভাঁজ দিয়ে নেবেন আপনারা 4 ভাঁজে। তারপর এভাবে কাটিং করে নিব। এই হয়ে গেল আমাদের গোল জামা কাটিং।